ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে পশুর হাটগুলোতে ক্রেতা সমাগম কম। বিক্রেতারা বলছেন গত কয়েকদিনে বিক্রি কিছুটা বাড়লেও সরবরাহের তুলনায় পশু বিক্রি বাড়েনি, আর ক্রেতারাও বলছেন দাম কিছুটা পড়তির দিকে। গতকাল সকালে বিকালে দুইবার আসছি, গতকাল আমার মানে আমার টাকা অনুযায়ী বাস মতো গরু পাইনি। গতকাল সব গরু দেখে গেলে 80,000-90,000, ছোট গরু খুঁজে পাইতে কষ্ট হয়েছে। মানুষের যখন প্রচুর পরিমাণ চাহিদা ছিল দুপুরে, তখন গরুর দামটা একটা হাই ছিল, রাত্রে 9টার পরে গরুর দাম পড়ে গেছে, অনেক কম গেছে আর গরু এটা নিচে 1,50,000 দাম, আমি মনে করি রিজনেবল। রাজধানীর হাটগুলোতে ঘুরে দেখা গেছে বিক্রেতাদের জন্য মরার উপর খরার গা হয়ে দেখা দিয়েছে বৃষ্টি, তবে শেষ দিকে ক্রেতা সমাগম বাড়বে বলে প্রত্যাশা ব্যাপারীদের। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা।